সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ভানুসিংহ ঠাকুর ভানিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1568 বাংলা, 7ই মে 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কলকাতা, ব্রিটিশ ভারত, আসনা পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের আদিবাস ছিল খুলনার পিঠাভোগ ও দক্ষিণ দিঘি অঞ্চলে। শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন। তবে তিনি বাল্যকালে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, ফলে গৃহশিক্ষক রেখেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় তিনি কলকাতার জোড়াসাঁকোর বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 8 বছর বয়সেই কবিতা লেখা শুরু করেন। 1873 সালে মাত্র 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। তারপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাবের ডালহৌসি শৈল শহরের নিকট বক্রটায় যায়। এটি বর্তমান ভারতের হিমাচল রাজ্যে অবস্থিত। এখানকার বক্রটার বাংলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার কাছে সংস্কৃত, ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী কালিদাস রচিত ধ্রুপদী, সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষ্ঠ পাঠেও উৎসাহিত করতেন। 1874 সালে তত্ত্ববোধনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1875 সালে মাত্র 14 বছর বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা মারা যায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুর দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনী পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1877 সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী ও ভিখারিণী ও করুণা নামে দুটি গল্প। তার মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুসরণে ভানুসিংহ ভানিতায় রচিত। 1877 সালের ভিখারিণী গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মাত্র 22 বছর বয়সে খুলনার দক্ষিণ ডিহি গ্রামের মেয়ে ভবতারিণী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে এই ভবতারিণীর নাম পরিবর্তন করে মৃণালিনী দেবী রাখা হয়। ধন্যবাদ তেজেন বেটার লাইভ বাংলা রবীন্দ্রনাথের আত্মজীবনী প্রথম পার্ট দেখার জন্য। এর দ্বিতীয় পার্টটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন।